প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এইচএসসি বিএম এর একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্টটি শেয়ার করতেছি। পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবা। তো এখানে আমি যেভাবে অ্যাসাইনমেন্টটি লিখছি, তোমরা ঠিক সেভাবে অ্যাসাইনমেন্টটি লিখতে শুরু করবো। এখান থেকে একদম পর্যায়ক্রমিকভাবে এখান থেকে লিখতে শুরু করবো আর সুন্দর করে লিখবো। তো এইভাবে দেখো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দেওয়া আছে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা এখান থেকে লিখবো, ঠিক আছে? তারপরে এখানে দেখো, এইভাবে সুন্দর করে তোমরা লিখতে থাকবা। দেখো একদম ক্লিয়ার করে দেওয়া আছে। তোমাদের লিখতে কোনো রকমের সমস্যা হলে আমাকে জানাবা, এবং এই 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 ফাইলটির পিডিএফ লিঙ্ক বা অ্যাসাইনমেন্টের পিডিএফ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা সেখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান ও মূল্যবোধ, তোমরা এই হিসাব বিজ্ঞান ও মূল্যবোধটাও কিন্তু এখান থেকে লিখতে পারো। ক্লিয়ার করে একদম লাইন বাই লাইন যেভাবে লেখা আছে তোমরা ঠিক সেভাবে লেখার চেষ্টা করবা। এখানে কোনো রকমের ভুলভ্রান্তি খুব একটা নেই। মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে, তবে ভুল কম হয়েছে এটুকু তোমাদেরকে খুব জোর গলায় বলতে পারে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে অবশ্যই একবার মিলিয়ে নিবা যে মিলতেছে কিনা। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্রে যেভাবে চাওয়া হয়েছে এখানে উত্তরগুলো ঠিক সেভাবে দেওয়া আছে। এই জন্য তোমরা এখান থেকে অবশ্যই একদম ভালোভাবে লেখার চেষ্টা করবা। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে যেভাবে অ্যাসাইনমেন্টটি চাওয়া হয়েছে ঠিক সেভাবেই দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সবার আগে পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখানে দেখো লক্ষ্য করে যাবে তার যোগফল নির্ণয় করতে হবে। এটি আমি আরেকটি সিস্টেমে তোমাদেরকে দেখাচ্ছি, যে ফটোটা বা পিকচারটা তোমাদেরকে দেখাবো সেখান থেকে তোমরা সুন্দর করে সেটি তুলে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদার যে ছকটি চাওয়া হয়েছিল, এই যে দেখো বলছিলাম যে জাবেদার যোগফল নির্ণয় করতে হবে, তো তোমরা এখান থেকে ঠিক এই যে ছকটি এখানে দেখতে পাচ্ছ, এই ছকটি তোমরা এখান থেকে সুন্দর করে যেভাবে দেওয়া আছে তোমাদের স্কেল দিয়ে একদম সুন্দর করে তুলে, তারপরে ভালো করে খাতাটি সাজিয়ে তারপরে কিন্তু তোমাদের প্রতিষ্ঠানে জমা দেবে। তো তোমরা এখানে টেবিলটি দেখতে পাচ্ছ, আমি একটু পর্যায়ক্রমিকভাবে স্ক্রল আপ করলে এই ঠিক যেভাবে দেওয়া আছে তোমরা ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে, এবং ভিডিওটি আটকে দিয়েও লেখার চেষ্টা করতে পারো, অথবা আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে লিখতে পারো। তো দেখো, দুই দিক দিয়ে আমাদের যোগফল বের করতে বলছিলাম, দুই দিক দিয়ে যোগফল বের করছে এবং দুই দিক দিয়ে একই যোগফল প্রদর্শন করতে হবে, এটা তোমরা আগে থেকে জানো। দেখো 157,500, এদিকেও 157,500। তো তোমরা এখান থেকে সুন্দর করে ভিডিওটি কিন্তু লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়া সার সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।